1999 থেকে এখন পর্যন্ত 6 বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। দুবার গ্রুপ পর্বের বাধা পেরোলেও 3 ম্যাচের বেশি জিততে পারেনি কোনো আসরেই। চার আসরে অংশ নিয়ে ব্যাটে বলে সেরা সাফল্য যেখানে সাকিব আল হাসানের। জানি বাংলাদেশ পারবে তুমিও। দেশের ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিল 1997 আইসিসি ট্রফি জয়। পুরস্কার হিসেবে বিশ্বকাপের পরের আসরে খেলার টিকিট পায় টাইগাররা। পাকিস্তানকে হারিয়ে নিজেদের প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট রাঙায় আমিনুল, মিনহাজুল, খালেদ মাহমুদরা। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও সে আসরে 2 জয় ছিল বাংলাদেশের। 2003 বিশ্বকাপটা নিশ্চয়ই স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে চাইবেন হাবিবুল বাশার, খালেদ মাসুদরা। 6 ম্যাচ খেলে সেবার দক্ষিণ আফ্রিকা থেকে 0 হাতে ফিরেছিল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ায় পরের আসরেই, ভারতকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেশের ক্রিকেটের গৌরবের ইতিহাস লিখে। প্রথমবারের মতো সুপার এইটে ওঠে বাংলাদেশ, যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারালেও আইরিশদের কাছে করতে হয় আত্মসমর্পণ। পরের আসরের আয়োজক ভারত শ্রীলঙ্কার সাথে বাংলাদেশও ছিল, যেখানে ইংল্যান্ডকে হারালেও দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাজে হার স্বাগতিক সমর্থকদের হতাশ করে। বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই। 2015 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে আবারও প্রথম পর্বের বাধা পেরোয় বাংলাদেশ। ইংল্যান্ডকে হারিয়ে বদলে দেয় দেশটির ক্রিকেট সংস্কৃতি। মাহমুদুল্লার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সেবারের হাইলাইটস, কিন্তু তারপরও 3 ম্যাচের বেশি জেতা হয়নি। 2019 আসর সাকিবময়, ব্যাট হাতে 606 রান আর বোলিংয়ে 11 উইকেট নিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ড পারফরম্যান্স ছিল সুপার সাকিবের। ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে শুরুতে আশার পালে হাওয়া দিলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠা হয়নি, জয় বলতে 3 ম্যাচ। সব আসর মিলিয়ে 42 ম্যাচে 14 জয়ের বিপরীতে 25 হার বাংলাদেশের। 4 বিশ্বকাপে 29 ম্যাচ খেলে বাংলাদেশ তো বটেই, বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক 1146 রান সাকিবের। সমান ম্যাচে মুশফিক করেছেন 877, পরের অবস্থানগুলোতে তামিম, মাহমুদুল্লাহ আর সৌম্য সরকার। বোলিংয়েও সবাইকে ছাড়িয়ে সাকিব নিয়েছেন 34 উইকেট, তবে মাত্র এক আসরে অংশ নিয়ে 8 ম্যাচে 20 উইকেট মোস্তাফিজের ঝুলিতে। এছাড়াও আব্দুর রাজ্জাক, মাশরাফি, রুবেলরা আছেন সেরা পাঁচে। 2023 আসরে এসে এই তালিকাগুলোয় পরিবর্তন আনতে পারবেন তো দেশের ক্রিকেটাররা? রেজওয়ান শোয়েব, চ্যানেল 24।